কেন ডাকলেন কি উদ্দেশ্যে ডেকেছেন এবং আসলে কি বলতে চান গণমাধ্যমের উদ্দেশ্যে বা দেশের মানুষের উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে আজকে দেশের মানুষ গণমাধ্যম পুলিশ প্রশাসন এবং আমাদের আছেন দায়িত্বে সবাইকে একটা কথা জানতে চাই এবং বলতে চাই আপনারা সবাই জানেন আমরা শুনেছি আটক হয়েছে এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন আমরা ঢাকা শহরে আমি হিরো আলম বিভিন্ন জায়গার মিষ্টি বিতরণ করেছি আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে তারা এখন বলতেছে ভাই এত মিষ্টি বিতরণ করলো আসামি এখনো এলে মিষ্টির টাকা বেড়ে কথা তো বরের কথা টাকা পরে দিই ভক্ত করে আমার মনের দুঃখ একটা প্রশ্ন আর আমরা এই খবর করতে আনলাম আমাদেরকে সবাই থানা থেকেও জানতে পেরেছি যে বাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে আমরা সন্ধ্যে পর্যন্ত যখন তিন চার ঘন্টা এই আমরা সারা বাংলাদেশের হইস সবার টার্গেট তাকে আছে আরাফাত মনে করি কোর্টে কখন নেওয়া হবে সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম এই নাটকটা আমাদের সাথে আমরা জানতে চাই আরেকটা বিষয় আরাফাত দেশে আছে আমাকে নাকি কারু সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই এবং না হলে আমরা বুঝবো আলা আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দিয়েছে অনেকে বলতেছে আবার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে তাকে নিয়ে মনে লোকজনের জল সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই আরাফাত জল জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টা মধ্যে দেখতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি কই আমরা জানতে চাই আর সেদিন দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কদিন আগে আমাকে যে ঢাকার সত্তর আসনে যে উত্তর মতো ডাবরে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই এবং ঢাকা সতেরো আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএমপির লোক আছে জামাতের লোক আছে অন্যান্য দল আছে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক পুলিশের লোকজন আছে এই আওয়ামী লীগের তারা লোকজন দুই চারজন আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালন চেষ্টা করে দেওয়া হতেছে দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের এটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনা ওখানে মোদি সেটাতে পরামর্শ করছে করে দেশটা কীভাবে আমাকে নষ্ট করা দেয় তা হলে ওরা হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দেবে পানি কেন দেবে পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারপরে আমাকে যেতে পারে না তাদেরকে পানি পথে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এর মধ্যে দেখেন বিচারপতি মানিক এই মানিক কি করছে মনে করেন ছেলেদের পানি পড়ছে লেখা দেখেন কলার পাতা ছুঁয়ে আছে দেখেন দেখছেন তো আপনার ভিডিওটা পালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্যে দিয়েছে এই বন্যের পেয়েছে নৌকো ডেঙ্গে ডেকে মাছ মারতে মারতে তারা ধারতে যাওয়ার চেষ্টা করতেছে এরই মধ্যে আমাদের আরাফাতক বলে এরকম কোনো চেষ্টা করা হইতেছে যে আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করবো এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিছে আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চায় কৃষক এই বাংলাদেশে দুই চারজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জন্ম করেন বিচার না করেন যাদের সামনে আবার এমপি হবে তারা এইরকম দেশে মনে করেন টাকা মারবে হত্যা করবে দেশের ক্ষতি করবে তাই এদের বিষয়ের কঠিন বিষয় হওয়া দরকার আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই ঘন্টার মধ্যে জনগণ এদেরকে না আসে আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববর্ধন করবো কারণ এই ঘন্টা চব্বিশ ঘন্টা দিচ্ছি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি পুলিশ প্রশাসন যারা আছেন আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আর কি বেঁচে আসে না হার্ট অ্যাটাক করে মারা গেল সে বয়সটা হার্ট অ্যাটাক মারা গেছে তাকে সামনে আনতেছে না কেন মারা দূর না থাকে থাকে দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে তাকে গ্রেপ্তার করা হয়নি গ্রেফতার করা হবে কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে না হলে সে দেশ ছেড়ে সহযোগিতা করছে কিন্তু কিনা এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার কারণ এই দেশের জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার আলম ভাই একটু জানতে চাইবো যে অন্তর্বর্তী যদি দেশ থেকে চলে যাওয়ার সুযোগ যদি হয়ে যায় তাহলে এর পেছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে যদি থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করবেন আমরা অবশ্যই মনে করে প্রশাসনের সহযোগিতায় দেশের বাইরে এ সমস্ত আসামি পালিয়ে যায় তাহলে অবশ্যই যে কটা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে দিতে সহযোগিতা করছে তাদেরকে এমনকি আগে শাস্তি ব্যবস্থা করতে হবে কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরও নেতা ক্ষেত্রে তার দেশতে পালনের সুযোগ করে দেওয়া হবে তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানের ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করবো এদেরকে যাতে পালিয়ে যাতে না হয় আর এরা কোথায় আছে দুটো আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন কারণ এদের বিষয়ে জনগণ দেখতে চায় এদের বিষয়ে যতক্ষণ মতো দেশে না হবে এলে ততক্ষণত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না अच्छा चौबीस घंटा जैसे आरोप